দুর্গাপূজোতে বাঙালি প্রেম করবে না এটা হতে পারে না। তারকা হোক বা সাধারণ মানুষ, সবাই পুজো প্রেমে মেতে ওঠে। কেউ নতুন করে প্রেমে পড়ে, আবার কেউ পুরনো প্রেমকে একটু ঝালিয়ে নেয়। আর এই পুজোর মরশুমে প্রকাশ পেল এক নতুন জুটির প্রেম, তবে সেটা কতটা সত্যি সেটা এখনই বলা যাবে না। অন্যদিকে তাদের ভক্তরা কিন্তু তেমনটাই মনে করছে। সব থেকে মজার বিষয় হলো তারা দুজনাই কৃষ্ণকলি ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রী। বর্তমানে কৃষ্ণকলি ধারাবাহিকের গল্প বেশ অন্যদিকে মোড় নিয়েছে। একদিকে শ্যামার মেয়ে কৃষ্ণা মা হতে চলেছে, অন্যদিকে মুন্নি আবার অনিরুদ্ধর প্রেমে পড়েছে। ধারাবাহিকে অনিরুদ্ধ, মুন্নি এবং কৃষ্ণা প্রধান চরিত্র। ধারাবাহিকে অনিরুদ্ধকে না পেলেও বাস্তবে নাকি মুন্নি এবং অনিরুদ্ধর প্রেম জমে উঠেছে, তেমনটাই গুঞ্জন বা গুজব শোনা যাচ্ছে। এই দুই চরিত্রে আছেন অভিনেত্রী অনন্যা গুহ এবং অভিনেতা রৌনক দে ভৌমিক। কৃষ্ণকলি ধারাবাহিকের আগে থেকে তারা খুব ভালো বন্ধু, তবে বর্তমানে তাদের সম্পর্কটাকে নাকি শুধু বন্ধুত্ব বলা যায় না, বাস্তবেই নাকি তারা একে অপরকে পছন্দ করেন। যদিও তারা এইসব নিয়ে কোনোদিনও কোনো কথা বলেননি, তবে দশমীতে এই কাপেলকে একসাথে দেখে দর্শকেরা দুয়ে দুয়ে চার করেছে। তবে এখনই এটা সঠিকভাবে বলা যাবে না, দেখা যাক তাদের প্রেম করার খবরটা সত্যি না মিথ্যে। তো বন্ধুরা, তোমার কি মনে হয় কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।